সুপার হোস্টেলে কাগজপত্রে দেখা যায় তাদের গ্যাস সংযোগের বিপরীতে নিয়মিত বিল দিয়ে যাচ্ছে। কোনো অভিযোগ ছাড়াই গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে এবং 3 লাখ টাকা দিলে আবার লাইন চালু করে দেবে বলে জানান তিতাসের কর্মীরা। ঘটনা জানতে পেরে হোস্টেলের শিক্ষার্থীরা ঘটনাস্থলের আশেপাশে অবস্থান নেয়। পরে তিতাসের লোকজন টাকার ব্যাগ নেওয়ার সময় ছাত্ররা তাদের ধরে মিরপুর 6 নম্বরে আর্মি ক্যাম্পে নিয়ে যায়। সেনাবাহিনী আটক 5 জনকে পল্লবী থানায় হস্তান্তর করে। It's an honor to stand here today with all of you. Tonight is not just about sharing a meal. We stand with those who are brave enough to speak out and to challenge this like that of you. রাজধানী মিরপুরে একটি ভবনে গ্যাস সংযোগ অবৈধ বলে প্রথমে বিচ্ছিন্ন করে দেয় তিতাসের মিরপুর জোনের কয়েকজন কর্মকর্তা কর্মচারী। 5 তলা ওই ভবনে সুপার হোস্টেল নামে একটি ছাত্রাবাস আছে। তারা ভবন মালিককে একটি মোবাইল ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলে। গেল 29 সেপ্টেম্বর হোস্টেলে সিসিটিভি ফুটেজে দেখা যায় তিতাসের 5 জনের একটি দল হোস্টেলে গ্যাস লাইনের রাইজার খুলে নিয়ে যায়। সেই নাম্বারে যোগাযোগ করলে সবাই ঐক্যমতের ভিত্তিতে যদি একসাথে কাজ করতে পারি, তাহলে আমরা যেকোনো জায়গায় যেকোনো সময়ে যেকোনো দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। এবং দুর্নীতি হচ্ছে একটি দেশের জন্য, একটি সমাজের জন্য ক্যান্সার স্বরূপ। আপনাদের হাতে আমরা ইনশাল্লাহ আমাদের অনার মেম্বারদেরকে এখন গিফট প্রদান করবো। হাত ধরে হাত ধরে।